বিবাহিত ভাইদের জন্য এই ভিডিওটি। প্রথম, স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করা সুন্নাহ। দ্বিতীয়, স্ত্রীর চুল আশ্রয় দেওয়া সুন্নাহ এবং স্ত্রীর কাছে চুল আশ্রয় নেওয়াও সুন্নাহ। তৃতীয়, স্ত্রীর ব্যবহার করা মেসোয়াক দিয়ে মেসোয়াক করা সুন্নাহ। চতুর্থ, স্ত্রীর সাথে একত্রে গোসল করা সুন্নাহ। পঞ্চম, স্ত্রীর সাথে খেলার প্রতিযোগিতা করা সুন্নাহ। ষষ্ঠ, স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাহ। সপ্তম, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাহ। অষ্টম, স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে হুমায়রা বলে ডাকতেন। নবম, স্ত্রীকে কখনো মারধর করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্ত্রীর উপর প্রতিশোধ বা মারধর করতেন না। দশম, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাহ। এগারো, পিরিয়ডের অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাহ। বারো, স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাহ। তেরো, স্ত্রীর দিকে তাকে মুস্কি হাসি দেওয়া সুন্নাহ। চোদ্দ, উপহার হিসেবে স্ত্রীকে ফুল দেওয়া সুন্নাহ। পনেরো অর্থাৎ শেষ, স্ত্রীর প্রশংসা করাও সুন্নাহ।